Why you always in the mood? Fuck around like a brand new. I ain't tryna tell you what to do, but try to play cool. Baby, I ain't playing by your rules. Everything was better with you. Why you always in the mood? তো ড্রামার শুরুতে একটি মেয়ে আমাদেরকে বলে প্রত্যেকটি মেয়ের স্বপ্ন সে একটি রাজকুমারী হবে এবং সে তার রাজার সঙ্গে সুখে জীবনযাপন কাটাবে কিন্তু আমি এমনটা কখনোই আশা করিনি কারণ আমি একজন সুপারস্টার আমার নাম লিন আর আমার প্রিন্স হলো জিয়ান হ্যান্ডসামের সঙ্গে সঙ্গে সে অনেক রিচ সবাই মনে করে যে আমি জিয়ানের ফিয়ান্সে কারণ আমাকে ছাড়া জিয়ান কোনো মেয়েকে তার আশেপাশে আসতে দেয় না তো সিন এখানে কাট হয়ে পরের সিনে এই ড্রামার হিরোইনকে দেখানো হয় এর নাম হলো সিয়া সে একটি গ্রামে থাকে মাছ ধরে সেগুলোকে বিক্রি করেই সিয়ার জীবন চলে যায় তখন সিয়ার দিকে একটি ছেলে আসছিল যাকে দেখে সে শরম পাচ্ছিল কারণ এই ছেলে সিয়ার ক্রাশ সিরিয়াসলি একে দেখেও ক্রাশ খাওয়া যায় তো যাই হোক এর নাম হলো কিয়াং সে বলে আমি বিয়ে করতে চাই এতে সিয়া তখন আরও অনেক বেশি লজ্জা পায় কারণ সে ভাবছে যে কিয়াং তার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু এমনটা না কিয়াং জেনি নামের একটি মেয়েকে বিয়ে করতে চায় কারণ তার বাবা অনেক রিচ এতে সিয়া তখন কান্না করে ফেলে ভালোই হয়েছে যে এ সিয়ার সঙ্গে ব্রেক আপ করে নিয়েছে নইলে আমাদের হিরো যে আবার সিয়ার জন্য কান্না করতো তো যাই হোক পরের সিনে এন্ট্রি হয় এই ড্রামার হিরোর নাম জিয়ান সে জিয়ান গ্রুপের সিইও আর খুব তাড়াতাড়ি সে এই কোম্পানির প্রেসিডেন্টও হয়ে যাবে পরের সিনে জিয়ানের ভাইকে দেখানো হয় এর নাম হলো সাও জিয়ানের প্রেসিডেন্ট হওয়ার খবরটা শুনে সাও তখন রেগেছিল কারণ সে প্রেসিডেন্ট হতে যায় তো এইদিকে জিয়ান তার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে আসে তার গ্র্যান্ডপা তখন জিয়ানকে সিয়ার কিছু ছবি দেখিয়ে বলে প্রেসিডেন্ট হওয়ার আগে তোকে আমার কিছু শর্ত মানতে হবে আমি চাই তুই সিয়াকে বিয়ে কর এতে জিয়ান তো অবাকই হয়ে যায় এরপর কিয়াং আর জেনির বিয়ের সিন দেখানো হয় সেখানে সিয়া উপস্থিত ছিল সিয়াকে দেখে জেনি তখন তার অনেক ইনসাল্ট করে যে সিয়া গরিব তাকে কে বিয়ে করবে এমনকি সে সিয়ার হাতে পাও রেখে দেয় তখনই সেখানে সাও আসে সাওকে দেখে জেনি তখন চুপ হয়ে যায় তো সাও যখন সিয়ার সাহায্য করছিল তখনই সেখানে জিয়ান আসে এবং সে বলে ও আমার তাই ওর থেকে দূরে থাক এতে সাও বলে সবাই জানে যে লিন তোমার ফিয়ান্সে তাই প্রেসিডেন্ট হওয়ার আগে তুমি যাতে কোনো সিন ক্রিয়েট না করতে চাও তাহলে এখান থেকে চলে যাও এতে জিয়ান বলে আমার ব্যাপারে নাক না গলিয়ে তুই তোরটা দেখ এখান থেকে না গেলে পরে কিন্তু আমি তোর সমস্ত শেয়ার কিনে নেব দুই ভাইকে ঝগড়া করতে দেখে সিয়া ভাবে কি কপাল আমার একটা না পুরো দুটো ছেলে আমাকে নিয়ে ঝগড়া করছে সাও সেখান থেকে চলে গেলে পরে জিয়ান সিয়ার কাছে আসে এবং সে সিয়াকে তার ফিয়ান্সে হতে বলে এতে সিয়া তো পুরো অবাক হয়ে যায় জিয়ান সবার সামনে সিয়াকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসিয়ে দেয় সিয়া তখন বলে যে সে তো তাকে চেনে না জানেই না তবুও কেন সে তার এত সাহায্য করলো এতে জিয়ান বলে কারণ তুমি আমার ফিয়ান্সে হবে এইদিকে সাও লিনকে ফোন করে বলে দেয় যে জিয়ান একটি গ্রামের মেয়েকে বাড়িতে নিয়ে আসছে যাওয়ার সময় সিয়ার কাছ থেকে মাছের গন্ধ আসছিল যা বেচারা জিয়ান অনেক কষ্টে সহ্য করেছিল সিয়া তখন বলে আমরা তাহলে এখন লাভার তাই তুমি আবারও হুট করে আমাকে কোলে তুলবে না নিজের ফিলিং কন্ট্রোল করে রাখবে এতে জিয়ান ভাবে এই আমি কোন মেয়ের পাল্লায় পড়লাম তো এরপর তারা বাড়ি চলে আসে এত বড় বাড়ি দেখে সিয়া তো শক হয়ে যায় সেখানে আগে থেকেই লিন ছিল সিয়াকে দেখে লিন বলে তো এটা তোমার চয়েস জিয়ানের গ্র্যান্ডপা তখন লিনকে সিয়া ভাবছিল এবং তার বিউটি নিয়ে অনেক প্রশংসা করছিল ম্যানেজার তখন বলে যে এটা সিয়া না লিন এতে তার গ্র্যান্ডপা তখন চশমা পরে এবং সিয়াকে দেখে সিয়া তখন নার্ভাস ছিল জিয়ানের গ্র্যান্ডপা তখন বলে ছোটতে তুমি যেমনই ছিলে এখনও তেমনই আছো তোমাকে এখানে কিছু কাজ করতে হবে ধীরে ধীরে এসবের অভ্যেস তোমার হয়ে যাবে এই বলে জিয়ানের গ্র্যান্ডপা তখন সেখান থেকে চলে যায়
এরপর জিয়ানও লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারি সিয়া তখন একা হয়ে যায়। সিয়া একটি মেয়েদের সঙ্গে কথা বলে, কিন্তু সেও সিয়াকে পাত্তা দেয় না। সিয়া তখন স্লিপ কেটে পড়ে যাচ্ছিল, কিন্তু সাও তাকে ধরে ফেলে। সাওকে দেখে সিয়া তখন বলে, এ কত হ্যান্ডসাম আর জেন্টেলম্যান, ওই কোল্ড হার্টের জিয়ানের থেকে তো অনেক ভালো। সিয়ার কাছ থেকে তখনও মাছের গন্ধ আসছিল। এতে বেচারা সাও অনেক কষ্টে তাকে ধরেছিল, কারণ সে তার গ্র্যান্ডপাকে ইমপ্রেস করতে চায়। সিয়া তখন তার আপন জগতে হারিয়ে যায়। সে সাওকে তার প্রিন্স ভাবে, কিন্তু বেচারা সাও আর তাকে ধরে রাখতে না পেরে পড়ে যায়। এতে সিয়ার স্বপ্ন ভেঙে যায়। তো এরপর সাও সিয়ার ড্রেস চেঞ্জ করার জন্য তাকে অনেক ধরনের জামা দেখায়, কিন্তু এর মধ্যে একটাও সিয়ার পছন্দ হয় না। এইদিকে জিয়ান সিয়ার জন্য একটি জামা নিয়ে আসে, যেটা দেখে লিন অবাক হয়ে যায়, কারণ জিয়ানের সৎ মা মানে সাওয়ের আসল মা এরকমই একটি জামা পরে তার দাদা জের অনেক ইনসাল্ট করেছিল। তার গ্র্যান্ডপা যেহেতু চোখে একটু কম দেখে, তাই সে এই ড্রেসে সিয়াকে তার সৎ মা ভাববে এবং তাকে অপমান করে বাড়ি থেকে বারো করে দেবে। এতে জিয়ানও সিয়ার হাত থেকে রেহাই পাবে, তাকে আর সিয়াকে বিয়ে করতে হবে না। তার এই প্ল্যান শুনে লিনও খুশি হয়ে যায়। এরপর একটি মেয়ের সিয়াকে সেই জামাটি দিয়ে আসে। সে তখন বলে যে, তুমি অনেক লাকি, কারণ এই প্রথমবার জিয়ান কোনো মেয়েকে কোনো কিছু উপহার করেছে। এতে সিয়া তখন কিছুটা ব্লাশ করে। এরপর সে তৈরি হয়ে জিয়ানের কাছে যায়। সিয়াকে এতটাই বিউটিফুল দেখাচ্ছিল যে কয়েক সেকেন্ডের জন্য জিয়ান তার দিকেই তাকিয়ে থাকে। হাই হিলস পরার জন্য সিয়ার পা মচকে যায়। সে পড়তেই যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো জিয়ান তাকে ধরে ফেলে। এইভাবে কিছুক্ষণ আই কন্ট্যাক্ট হওয়ার পর সিয়া তার উপর থেকে উঠে যায়। তখনই সেখানে লিন আসে। সে জিয়ানকে জিজ্ঞাসা করে, তাকে দেখতে কেমন লাগছে? এতে জিয়ান শুধু বলে, ভালো। এরপর লিন সিয়াকে দেখিয়ে জিয়ানের সঙ্গে সেখান থেকে চলে যায়। বেচারি সিয়া তখন একাই সেখানে থেকে যায়। সে সাওয়ের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু সাও আসে না। বিউটি পার্লার বন্ধ করে দেওয়া হবে, তাই সিয়াকে সেখান থেকে যেতে হয়। তখন অনেক ঝড় বৃষ্টিও হচ্ছিল। সে বাস স্টপে সাওয়ের জন্য অপেক্ষা করছিল। এইদিকে পার্টিতে জিয়ান, সাও আর সিয়ার আসার অপেক্ষা করছিল, কিন্তু সাওকে অন্য একটি মেয়ের সঙ্গে আসতে দেখে জিয়ানের কিছুটা চিন্তা হয়। তাই জিয়ান সিয়াকে খোঁজার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে যায়। অনেক অপেক্ষার পর সাও যেহেতু আসে না, তাই সিয়া একাই বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। তখন তার সামনে একটি গাড়ি চলে আসে। তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলই, কিন্তু হয় না, কারণ গাড়িটা আমাদের জিয়ান চালাচ্ছিল। এইদিকে জিয়ানের গ্র্যান্ডপা সবাইকে বলে যে, 20 বছর আগে আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম ভবিষ্যতে তার নাতনির সঙ্গে আমার নাতির বিয়ে দেব, আর এখন সেই সময় চলে এসেছে। এক মাসের মধ্যেই সাওয়ের সঙ্গে সিয়ার বিয়ে দেওয়া হবে। এটা শুনে সাও তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু লিন এতে খুশি ছিল। এইদিকে সিয়া এতটাই ভয় পেয়েছিল যে সে জিয়ানকে জড়িয়ে ধরে। এতে জিয়ান তাকে সান্ত্বনা দেয়। বাড়ি যাওয়ার সময় জিয়ান লক্ষ্য করে যে সিয়ার হাত হালকা চিড়ে গেছে। এতে জিয়ান ডক্টরকে ফোন করে তাড়াতাড়ি তার বাড়িতে আসতে বলে। এতে সিয়া তখন বলে যে, সামান্য চোট, এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু জিয়ান তার কথা শোনে না। এরপর ডাক্তার যখন সিয়ার চোট দেখে, তখন সে বলে, জিয়ান আমাকে এমনভাবে ডাকলো, আমি ভেবেছিলাম যে হয়তো কারো অনেক চোট লেগেছে, কিন্তু এ তো দেখি সামান্য চোট, ট্রিটমেন্ট না করলে পরেও ঠিক হয়ে যাবে। এতে জিয়ান তখন ইম্প্রেস হয়ে সেখান থেকে চলে যায়। ডাক্তার তখন বলে যে, এটাই প্রথমবার যেখানে আমি জিয়ানকে এত বেশি চিন্তিত দেখলাম। তো সিন এখানে কাট হয়ে পরে সিনে জিয়ান সিয়াকে নিয়ে কোথাও যাচ্ছিল। তখন সে বলে যে, তার গ্র্যান্ডপা সাওয়ের সঙ্গে সিয়ার বিয়ে ঠিক করে দিয়েছে। এতে সিয়া বলে যে, সে সাওকে বিয়ে করবে না, কারণ বিয়ে যারা করে তাদের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সাও আর আমার মধ্যে কোনো ভালোবাসা নেই, তাই আমি ওকে বিয়ে করব না। এরপর তারা একটি বিচের সাইডে আসে। সিয়া তখন অনেক খুশি ছিল, কারণ 2 দিন হলো সে শহরে ছিল। আজকে একটি খোলা পরিবেশ দেখে সে নিজেকে মুক্ত অনুভব করে, আর জিয়ান মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়েছিল। এইদিকে সাও তার গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্টকে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে যে, তার গ্র্যান্ডপা তো ঠিক করেছিল জিয়ানের সঙ্গে সিয়ার বিয়ে দেবে, কিন্তু হঠাৎ করে কেন তার গ্র্যান্ডপা এই সিদ্ধান্ত নিল? এতে অ্যাসিস্ট্যান্ট বলে যে, সে এই বিষয়ে কিছুই জানে না। সাও তখন রেগে যায়। এরপরে সিনে জিয়ান সিয়াকে নিয়ে তার গ্রামের বাড়িতে আসে।
যেখানে সিয়ার বাড়ি ছিল সেখানে একটি নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে। তখন অ্যাসিস্ট্যান্ট তাওয়াব বলে, যদি সিয়া বিয়েতে রাজি হয়ে যায় তাহলে এই বাড়ি তার, আর এর সঙ্গে সঙ্গে সিয়াকে আরও অনেক কিছু দেওয়া হবে। আর সিয়া যদি রাজি না হয় তাহলে তাকে থাকার জন্য কোনো কুঁড়েঘরও দেওয়া হবে না। সিয়া তখন বলে যে তার কাছে কি অন্য কোনো অপশান নেই, এতে তাও বলে না। সিয়া তখন অজ্ঞান হয়ে যায়। এরপর জিয়ান তার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করে এবং সে কেন এমন করছে তা জিজ্ঞাসা করে। এতে তার গ্র্যান্ডপা বলে, সিয়ার ভালোর জন্যই আমি এসব করছি, একবার সাওয়ের সঙ্গে বিয়ে হয়ে গেলে পরে সে এই বাড়িতে রাজকুমারীর মতনই থাকবে। এতে জিয়ান তখন রেগে গিয়ে বলে যে এটা অন্যায়। তার দাদা যে শুধুমাত্র স্বার্থের কথা ভেবে সিয়ার সঙ্গে সঙ্গে সাওকেও জোর করছে বিয়ে করার জন্য। পরে সিনে সিয়াকে দেখানো হয়, সে যখন তার রুমে ছিল তখন সেখানে সাও আসে। সে তখন সিয়ার সঙ্গে জোরাজোরি করে এবং বলে যে তার এখনো অকাত হয়নি যে সে সাওয়ের ওয়াইফ হবে, আর যদি সিয়া তার জীবনে আসে তাহলে সাও তার জীবন জাহান্নামে পরিণত করবে। এই বলে সাও তখন সেখান থেকে চলে যায়। এরপর তারা যখন ডিনার করছিল তখন গ্র্যান্ডপা সিয়াকে সাওয়ের পাশে বসতে বলে, কিন্তু সিয়া ভয়ে সাওয়ের পাশে না বসে জিয়ানের পাশে বসে যায় এবং অ্যালকোহলকে পানি ভেবে খেয়ে ফেলে, যার কারণে সে মাতাল হয়ে যায়। তার গ্র্যান্ডপা তখন সাওকে বলে সে যেন সিয়াকে তার রুমে নিয়ে যায়। এতে সিয়া বলে যে এর কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো, কিন্তু সে ভুলবশত জিয়ানের রুমে চলে আসে, যার কারণে জিয়ান তাকে রুম থেকে বার করে দেয়। এতে সে অনেক রেগে যায়। সিয়া তার জামাকাপড় প্যাক করছিল কারণ সে এখানে আর থাকতে চায় না। তখন সেখানে তাও আসে এবং বলে যে কোথায় যাবে, তুমি কি ভাড়া অ্যাফোর্ড করতে পারবে? এতে সিয়া তখন বলে, ঠিক তো, কোথায় যাব আমি, আমার কাছে তো টাকাই নেই। তার মানে সিয়াকে এখন এখানেই থাকতে হবে। কিন্তু সাও তাকে শান্তিতে থাকতে দেয় না, সে সারাক্ষণ সিয়াকে কাজ করায়। এখন যেহেতু সিয়ার কাছে কোনো উপায় নেই, তাকে এখানেই থাকতে হবে, তাই সে ঠিক করে সে সাওয়ের মন জয় করবে যাতে করে সাও তাকে হেট না ভালোবাসে। পরের সিনে জিয়ান সিয়ার রুমে আসে। সিয়া তখন মাতাল ছিল, যার কারণে সে জিয়ানকে সাও ভেবে কিস করে দেয়। এতে বেচারা জিয়ানের হার্টবিট বেড়ে যায়। সিয়া তখন সাওয়ের নাম নেয়। এতে জিয়ান তাকে দূরে সরায় এবং বলে, কিস করার আগে দেখতে তো হয় মানুষটাকে। এতে সিয়ার হুঁশ ফেরে, সে জিয়ানকে দেখে অবাক হয়ে যায়। এই কিসের পর দুজনেরই ঘুমাচ্ছিল না। এইদিকে জিয়ান এটা ভেবে পাগল হয়ে যাচ্ছিল যে সিয়া কেন তাকে সাও ভেবে কিস করল। তবে কি সিয়া সাওকে পছন্দ করতে শুরু করেছে? তাকে দেখে মনে হচ্ছিল যে সে জেলাস হচ্ছে। কিন্তু পরক্ষণে সে থেমে গিয়ে বলে, আমি কেন ওই মেয়েকে নিয়ে এত ভাবছি, মনে হয় আমি পাগলই হয়ে যাব। এইদিকে সিয়ার অবস্থাও তেমন ছিল, সে এতটাই লজ্জা পেয়েছে যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু সাও তাকে ধরে ফেলে। সাও বলে যে এত রাতে সে কোথায় যাচ্ছে? এতে সিয়া বলে, পেট খারাপ তাই হাঁটাহাঁটি করছিলাম। সাও বলে, তাহলে এখান থেকে নামলে কেন, আর ব্যাগ নিয়েই বা কেন যাচ্ছ? তবে কি তুমি আমার বাড়ি থেকে জিনিস চুরি করে নিয়ে যাচ্ছ? এই বলে সাও তখন সিয়ার ব্যাগ থেকে সমস্ত জামা ফেলে দেয়। কিন্তু সেখানে তার জামা কাপড় ছাড়া অন্য কিছু ছিল না। সাও তখন বলে, সে কি এখান থেকে চলে যাচ্ছে? এতে সিয়া বলে, হ্যাঁ, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর আমি তোমাকে পছন্দ করি না। এতে সাওয়ের তখন ইগো হার্ট হয় যে একটি গ্রামের সাধারণ মেয়ে হয়ে আমাকে পছন্দ করে না। এইদিকে জিয়ান তার রুম থেকে এদেরকে কাছাকাছি দেখে অনেক জেলাস হয়ে যায়। এরপর সাও সিয়াকে এখান থেকে পালাতে সাহায্য করে। সে তখন সিয়াকে কিছু টাকা দিয়ে বলে সিয়া যেন আর তাদের বাড়ি ফিরে না আসে। এতে সিয়াও রাজি হয়ে যায়। এরপর সিয়া একটি হোটেল রুমে যায়। সে যখন রুমে ঢোকে তখন তাকে একটি মেয়ে ফলো করছিল। পরের দিন মেয়েটি জেনিকে গিয়ে বলে যে সিয়া ফিরে এসেছে আর সাও তাকে অনেক টাকাও দিয়েছে। জেনি তখন সিয়ার ওপর জেলাস ছিল কারণ গ্রামের সাধারণ মেয়ে হওয়ার সত্ত্বেও শহরের দুটো হ্যান্ডসাম ছেলে তার পেছনে যে পাগল ছিল। এইদিকে জিয়ান সাওয়ের ওপর রেগেছিল কারণ সে সিয়াকে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছে। সাও তখন বলে, তুমি কি ওকে পছন্দ করে ফেলেছো নাকি? এতে জিয়ান বলে, না। সাও তখন বলে, সিয়া আমার ফিয়ান্সে, তাই আমার যা ইচ্ছে হবে আমি তার সঙ্গে তাই করব। আর তোমার যদি এতটাই খারাপ লাগে তাহলে কেন তুমি সিয়াকে বিয়ে করে নিচ্ছ না? এতে জিয়ান বলে, ঠিক আছে, আমি ওকে বিয়ে করে নেব। সাও তখন ভাবে যে জিয়ান হয়তো ইয়ার্কি করছে। এইদিকে একটি মেয়ে সিয়ার রুমের বাইরে একটি কাগজ রেখে দেয়। সেখানে লেখা ছিল, আমি কিয়াং, তোমার সঙ্গে দরকারি কিছু কথা আছে।
তাই রাত 9টার সময় আমার সঙ্গে দেখা করতে এসো। এটা দেখে সিয়া তখনই কিয়াংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। তখন জেনি আর তার চামচারা সিয়াকে কিডন্যাপ করে নেয় এবং তাকে একটি ফাঁকা রুমে এনে তার উপর অনেক টর্চার করে। এতে বেচারি সিয়া তখন অজ্ঞান হয়ে যায়। তার এই অবস্থা দেখে জেনি আর তার চামচারা সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে জিয়ান জানতে পেরে যায় যে সিয়া কয়েকটি মেয়ের সঙ্গে হোটেল রুম থেকে বাইরে বেরিয়েছে, কিন্তু অনেকক্ষণ হলো সে এখনও পর্যন্ত ফিরে আসেনি। এতে জিয়ানের অনেক চিন্তা হয়। সে গ্রামে এসে সিয়াকে খোঁজে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর সে সিয়াকে খুঁজে পায়। সিয়া এতটাই ভয় পেয়েছিল যে সে জিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। এরপর জিয়ান সিয়াকে নিয়ে বাড়িতে আসে। সে তখন সিয়ার অনেক কেয়ার করে, এমনকি তার পাশেই ঘুমিয়ে যায়। পরের দিন জিয়ান সিয়াকে সেইখানে নিয়ে আসে যেখানে তাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল। ভেতরে এসে সিয়া দেখে জেনি এবং তার চামচাদেরকে ধরে রাখা হয়েছে। তারা সিয়াকে যেভাবে টর্চার করেছিল, জিয়ানের লোকেরা ঠিক তেমনভাবে তাদের টর্চার করে, কিন্তু সিয়ার এসব ভালো লাগে না। তাই সে জিয়ানকে বলে সে যেন এদেরকে ছেড়ে দেয়। এতে জিয়ান তখন তাদেরকে নোংরা পানি খেতে বলে এবং তাদেরকে ধমক দিয়ে বলে যদি এরপর থেকে তারা সিয়ার সঙ্গে খারাপ কিছু করেছে তাহলে তাদের অবস্থা এর থেকেও খারাপ করা হবে। এই বলে জিয়ান সিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সেখানে সাও এবং তার লোকেরা জেনি এবং তার চামচিদেরকে ধরে নিয়ে আসে এবং তাদের উপর আবারও টর্চার করে। এরপর সাও আর তার লোকেরা সেখান থেকে চলে গেলে পরে এদের মধ্যে একজন বলে, যদি আমরা এখনই এখান থেকে না পালিয়ে যাই তাহলে আবারও হয়তো এদের ফ্যামিলির কেউ আসবে এবং আবারও আমাদের ওপর টর্চার করবে। ব্যাস বলারই বাকি ছিল। তখন সেখানে গ্র্যান্ডপার লোকেরা এসে এদের ওপর আরও অনেক টর্চার করে। তিনবার মার খেতে খেতে বেচারিদের অবস্থাই খারাপ হয়ে যায়। এইদিকে জিয়ান সিয়াকে বলে, তোমাকে স্ট্রং হতে হবে, যদি কেউ তোমার কমজোরি দিকটা খুঁজে পায় তাহলে তারা বারবার তোমাকে বুলি করবে। এতে সিয়া বলে, ছোটবেলাতেই মা আর বাবাকে হারিয়েছি, তাই সবাই আমাকে বুলি করেছে, কিন্তু আজ তুমি আমার পাশে ছিলে, এর জন্য থ্যাংক ইউ। এতে জিয়ান তখন তাকে জড়িয়ে ধরে। এরপর জিয়ান বলে, আমরা দুজনেই একে অপরকে পছন্দ করি, তো তুমি কি আমাকে বিয়ে করবে? এতে সিয়া কোনো কিছু না ভেবে বলে দেয় হ্যাঁ। জিয়ান বলে, তাহলে আমরা গ্র্যান্ডপাকে গিয়ে বলবো যে আমরা বিয়ে করতে চাই, বিয়ে হয়ে যাওয়ার পর আমি জিয়ান গ্রুপের প্রেসিডেন্ট হয়ে যাব, তখন আমরা ডিভোর্স নিয়ে নেব। এটা শুনে সিয়া অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল জিয়ান তাকে আসলেই অনেক পছন্দ করে, কিন্তু সে তো নিজের স্বার্থের জন্য সিয়াকে বিয়ে করতে চায়। কিন্তু এতে সিয়া তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ একটু আগেই সে তার সাহায্য করেছিল, আর এখন জিয়ানকে বিয়ে করে সিয়া তার সাহায্য করতে চায়। এতে জিয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়ান সিয়াকে তার রুমে নিয়ে আসে। জিয়ান তখন তাকে একটি ড্রেস গিফট করে যেটা সিয়া এনগেজমেন্টের দিন পরবে। এতে সিয়া তখন কিছুটা ব্লাশ করে। এইদিকে তাও জিয়ানের গ্র্যান্ডপাকে বলে, তার প্ল্যান মতনই তো জিয়ান সিয়াকে বিয়ে করছে, তাহলে সে কেন এখন খুশি নেই? এতে জিয়ানের গ্র্যান্ডপা বলে, আমার মনে হয় জিয়ান কিছু প্ল্যান করেছে, তাই তুমি সারাক্ষণ ওর ওপর নজর রাখবে। গ্র্যান্ডপার কথা মতন তাও এদের ওপর নজর রাখে। সিয়া বুঝতে পারে যে ম্যানেজার তাও তার ওপর নজর রাখছে। এইদিকে লিন জিয়ান আর সিয়ার বিয়ের কথা জানতে পেরে যায়। তখন সে কিছুটা রেগেও যায়। সিয়া লুকিয়ে লুকিয়ে জিয়ানের কাছে আসে। তার এই হুলিয়া দেখে জিয়ান জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সিয়া বলে যে তাও তাকে ফলো করছে। এতে জিয়ান বলে, তাও কেন তোমাকে ফলো করছে? সিয়া তখন বলে, কারণ আমার ওপর ও ক্রাশ খেয়েছে। জিয়ান তখন সিয়ার টেম্পারেচার চেক করে যে এই মেয়ে পাগল হয়েছে নাকি, মেয়ের বয়সী কোনো মেয়ের ওপর তাও কিভাবে ক্রাশ খেতে পারে। কিন্তু সিয়া বলে যে এটাই সত্যি। সিয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পেছন দিক থেকে জিয়ান তাকে আটকায়। এতে সিয়া তখন জিয়ানের উপরে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টলি এদের কিস হয়ে যায়। বেচারি সিয়া তখন অনেক লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে লিন জিয়ান আর সিয়াকে একসঙ্গে দেখানো হয়। লিন বলে, তোমরা কি আমার সাহায্য করবে? এতে জিয়ান বলে, কিসের জন্য? তো সিন এখানে কাট হয়ে পরের সিনে এদের তিনজনকে একটি শুটিং প্লেসে দেখানো হয়। আসলে একটি মুভির শ্যুটিংয়ের জন্য একটি কাপলকে লাগবে, তাই লিন জিয়ান আর সিয়াকে এর জন্যই সাহায্য করতে বলেছে। জিয়ান তার সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর শ্যুটিং স্টার্ট হয়। সিনটা রোম্যান্টিক। জিয়ান সিয়াকে ক্লোজ করে তাকে কিস করতে যাচ্ছিল। জিয়ানকে দেখে সিরিয়াস মনে হলেও সিয়ার কিন্তু এসব ভানি লাগে, তাই সে হেসে ফেলে।
তখন সিয়ার পা মচকে যায়। সে পড়তে যাচ্ছিল কিন্তু জিয়ান তাকে ধরে ফেলে। সিনটা দেখতে ন্যাচারাল মনে হচ্ছিল। দুজনের কেমিস্ট্রি দেখে ডাইরেক্টর তখন অনেক খুশি হয়ে যায় আর লিন এতে স্যাড হয়ে যায়। পরের সিনে লিন আর জিয়ানকে একসঙ্গে দেখানো হয়। লিন তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি সিয়াকে বিয়ে করবে। এতে জিয়ান হ্যাঁ বলে। লিন বলে, অনেকদিন ধরেই তো আমরা একসঙ্গে আছি, তো তুমি কি কখনোই আমাকে নিয়ে কোনো ফিলিং রাখোনি? এতে জিয়ান চুপ হয়ে থাকে। তাই লিন স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে লিন অনেক কান্না করে। এইদিকে জিয়ানের গ্র্যান্ডপা সেই ভিডিও দেখে যেখানে জিয়ান সিয়াকে ধরে রেখেছিল। দুজনের এই কেমিস্ট্রি দেখে তার গ্র্যান্ডপাও তখন ইমপ্রেস হয়ে যায় এবং সে জিয়ান আর সিয়াকে বিয়ে করার অনুমতি দিয়ে দেয়। কিন্তু এখানেও তার শর্ত আছে। জিয়ানের গ্র্যান্ডপা তখন তাকে একটি ফাইল দেয় এবং বলে এই প্রজেক্টটা আগে শেষ করতে, তারপর সিয়ার সঙ্গে বিয়ে করতে। ফাইল দেখে জিয়ান কিছুটা আপসেট হয়ে যায়, কারণ এটা অনেক পুরনো একটি প্রজেক্ট। এর আগেও জিয়ান এটা নিয়ে কাজ করেছে কিন্তু সফল হয়নি। সিয়া তখন সাওকে সেই প্রজেক্টের কথা জিজ্ঞাসা করে। এতে সাও বলে এটা 3 বছর আগের একটি প্রজেক্ট। গ্র্যান্ডপা একটি গ্রামে রিসোর্ট তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেই গ্রামের যে লিডার সে গ্র্যান্ডপাকে রিসোর্ট তৈরি করার অনুমতি দেয়নি। রিসোর্ট তৈরি করার জন্য গ্র্যান্ডপা অনেক কিছুই করেছে কিন্তু তবুও সেই লিডার রাজি হয়নি। পরের দিন জিয়ান আর সিয়া সেই লিডার মিস্টার সুয়ের সঙ্গে ডিল করার জন্য যায়। মিস্টার সু যখন সিয়াকে দেখে তখন সে কিছুটা অবাক হয়। এরা কখনো মিস্টার সুকে দেখেনি, তাই তারা মিস্টার সুকেই জিজ্ঞাসা করে যে মিস্টার সু কোথায়। এতে মিস্টার সু কিছুটা আমতা আমতা করে বলে যে সে বাইরে গিয়েছে, কিন্তু এরা বুঝতে পারে যে এ মিথ্যে কথা বলছে। তাই দুজনে তখন চোখে চোখে কিছু প্ল্যান করে। জিয়ান মিস্টার সুয়ের সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত করে দেয় আর এই সুযোগে সিয়া বাড়ির ভেতর ঢুকে যায় এবং মিস্টার সুকে খোঁজে। কিন্তু সিয়া মিস্টার সুকে খুঁজে পায় না। সিয়া তখন সেখানে তার একটি ছবি দেখতে পায়। তো এই ছবির সঙ্গে সিয়ার কি কানেকশন তা পরে গেলেই জানতে পারবে। ইতিমধ্যে সেখানে মিস্টার সু চলে আসে এবং সিয়াকে নিয়ে বাইরে আসে। এরা জেনে গেছে যে ইনি আসল মিস্টার সু, তাই তারা জিজ্ঞাসা করে সে কেন সেই জায়গাটি ছাড়ছে না। এতে মিস্টার সু বলে, কারণ সেই জায়গাতে আমার অনেক মেমোরি আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখন এখান থেকে যাও। এরপর জিয়ান আর সিয়া ব্রিজের সাইডে আসে। তখন সেখানে মিস্টার সুও আসে। সে মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, তাই সিয়া মিস্টার সুয়ের সাহায্য করে। এতে মিস্টার সু তখন ইমপ্রেস হয়ে যায় এবং রাতের বেলায় তাদেরকে এইখানে আসতে বলে। এরপর রাতের সিন দেখানো হয়। কয়েক বছর আগে এইখানে আমি আমার প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে আসতাম। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মিস্টার সুয়ের গার্লফ্রেন্ড পুরো সিয়ার মতন দেখতে, আসলে এটা সিয়ার মা। মিস্টার সুয়ের প্রপোজ করার আগে সিয়ার মা অন্য একটি ছেলেকে বিয়ে করে নিয়েছিল এবং তাদের একটি মেয়েও ছিল, যে কিনা সিয়া। মিস্টার সু সেই সময়ে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে সিয়ার মায়ের ভালোভাবে দেখাশোনা করতে পারেনি, তাই সিয়ার মা বিয়ে করে নিয়েছিল। কিন্তু কয়েকদিন পর অ্যাক্সিডেন্টের কারণে সিয়ার মা মারা গিয়েছিল। এতে মিস্টার সু তখন অনেক বেশি কান্না করেছিল, কিন্তু মিস্টার সু এই কথাগুলো সিয়াকে বলে না। সে তাদের প্রজেক্টে সাইন করে দেয়। এরপর মিস্টার সু সেখান থেকে চলে যায়। তখন আমরা একটি অচেনা মানুষকে দেখতে পাই, যে কিনা জিয়ান আর সিয়াকে ফলো করছিল। তখন জিয়ানকে কেউ ফোন করে, কথা বলার জন্য জিয়ান একটু সাইডে যায় আর এই সুযোগের ফায়দা নিয়ে সেই লোকটি তখন গাড়ি নিয়ে সিয়ার দিকে এগিয়ে আসে। তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল কিন্তু জিয়ান তাকে বাঁচিয়ে নেয় এবং সে গাড়ির সামনে চলে আসে। তার এই অবস্থা দেখে সিয়া তখন অনেক বেশি কান্না করে। এরপর জিয়ানকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এই সব কিছু আর অন্য কেউ না, জিয়ানের গ্র্যান্ডপা করেছে, কিন্তু সে কেন এমনটা করলো তা সামনে গেলেই জানতে পারবে। এরপর জিয়ান সুস্থ হয়ে গেলে পরে এরা তাদের ওয়েডিং ড্রেস চুজ করতে চায়। সিয়া তখন একটি অনেক কম দামের রিং চুজ করে, কারণ তার মতে এই বিয়েটা তো নকল, তাই অযথায় টাকা খরচ করে কোনো লাভ নেই। কিন্তু জিয়ান তার চুজ করা রিং না নিয়ে সব থেকে দামি রিংটি কিনে নেয়। এতে সিয়া তখন জিয়ানকে আটকাতে যাচ্ছিল, কিন্তু জিয়ান তার মুখ বন্ধ করে দেয় এবং তার হাত ধরে জিয়ান তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এতে জিয়ান কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিয়ের পোশাক কেনাকাটা করে এরা যখন বাড়ি আসে তখন সেখানে একটি মেয়ে ছিল। জিয়ানের গ্র্যান্ডপা বলে এর নাম সুমি, সুমি সুসি গ্রুপের মেয়ে, আর এখন থেকে সুমি তোর ফিয়ন্সে। এটা শুনে জিয়ান তখন অনেক রেগে যায়। জিয়ান তার গ্র্যান্ডপাকে বলে সে কেন এমন করছে।
প্রথমে তাকে সিয়ার সঙ্গে বিয়ে করার জন্য জোর করা হলো। আর এখন যখন জিয়ান সিয়াকে পছন্দ করে ফেলেছে, তাহলে তার গ্র্যান্ডপা কেন অন্য মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করলো? এতে তার গ্র্যান্ডপা বলে, সুমির পরিবার অনেক রিচ, তাই ওর সঙ্গে তোর বিয়ে হয়ে গেলে পরে আমাদের অনেক ফায়দা হবে। তার গ্র্যান্ডপা তখন জিয়ানকে মিস্টার সু আর সিয়ার মায়ের ছবি দেখায়। সে বলে, আমি জানতাম মিস্টার সু এত সহজে জায়গাটা ছেড়ে দেবে না, তাই আমি সিয়াকে কাজে লাগাই যাতে করে মিস্টার সুয়ের মন গলে যায়। এবং সিয়াকে দেখে সে এই প্রজেক্টে সাইন করতে রাজি হয়ে যায়। আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুই আমার প্ল্যান ছিল, আর তুই আমার প্ল্যানে খুব সহজে ফেঁসে গেছিস। আর সেই দিনকে রাতে অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম। এতে জিয়ান তখন অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। বাইরে এসে জিয়ান সিয়াকে দেখে, সে এদের সব কথা শুনে নিয়েছিল। সিয়া তখন বলে, ভালোই হয়েছে, আমাদেরকে আর নকল বিয়ে করতে হবে না, তুমি কোম্পানির প্রেসিডেন্টও হলে আর আমার কাছ থেকে রেহাইও পেলে। জিয়ান তখন সিয়াকে কিছু বলতে যাচ্ছিল কিন্তু পারছিল না, তাই সিয়া জিয়ানকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। দুজনেই তখন অনেক কষ্টের মধ্যে ছিল। এবার কয়েকদিন পরে সি দেখানো হয়, আজকের দিনে জিয়ান আর সুমির বিয়ে হবে। এই নিউজটা দেখে সিয়া তখন স্যাড হয়ে যায়। মুড ঠিক করার জন্য সিয়া জিয়ানের দেওয়া জামাটি পরে বীজের সাইডে আসে। তখন সেইখানে অনেক বাজি ফাটছিল। এরপর সেখানে জিয়ান আসে এবং সে সিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে সিয়া কিছুটা অবাক হয়, কিন্তু জিয়ানের এই প্রপোজাল সে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সে তো জিয়ানকে আসলে অনেক ভালোবাসে। আর জিয়ানও এখন সিয়াকে ভালোবেসে ফেলেছে। তখন ব্যাকগ্রাউন্ডে জিয়ানের গ্র্যান্ডপা বলে, এইসব কিছু আমার প্ল্যান ছিল, আমি জানতাম জিয়ান আর সিয়া অ্যাক্টিং করছে, তাই জিয়ান সিয়াকে সত্যিকারের ভালোবাসে কিনা এটা পরীক্ষা করার জন্যই এই সব কিছুর আয়োজন করেছিলাম। আর এই কথার মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।